ஹலோ. ওকে, আমরা আজকে যে ক্লাসটা করব সেটা আমরা একটু দেখে আসি। প্রথমে যে সেকশনটা আমরা করতে যাচ্ছি, আমরা একটা গ্রুপ করব, বুঝছেন? ওই গ্রুপের ভিতরে সবাই সুবিধা ভোগ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে? এগুলো আমরা থিওরিক্যালি শেষ করে আসছি, তাই না? থিওরিক্যালি শেষ করে আজকে আমরা কি করব, জুবর ভাই? প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো আমরা এই প্র্যাকটিক্যালের জন্য আজকে এই ক্লাসটা নির্বাচন করছি, যে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার, এই 9টা পজিশন যেটা আছে বা এখানে পসিবিলিটি যেটা আছে, এই 9টা পসিবিলিটির ভিতরে আজকে আমরা যে সেকশনটা আমরা দেখতে যাচ্ছি ভিডিওতে আছে আজকে, এই যে মাদারবোর্ডটা আমরা দেখতে যাচ্ছি, এই মাদারবোর্ডটা হচ্ছে এসআর, আর এটার আমরা কোডটা আমরা কত পাবো দেখি। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা লেখা গোলা গোলা মারতেছে। ওকে, আমি দাঁড়ান দেখি এটা লেখাটা ক্লিয়ার করা যায় কিনা, একটু দাঁড়ান আমি দেখি। কেউ কি ডিসকানেক্ট হয়ে গেছেন নাকি? না, যুগল ভাই আমার পিছুতে, আপনি দেখতে পাচ্ছেন দুইজনেই? খাইরুল ভাই দেখতে পাচ্ছেন? ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে এটা ডিসি পোর্ট, আর এই ডিসি পোর্টের মাথাটা আমাদের কোথায় আসছে, এই জায়গায় আসছে, দেখতে পান? হ্যাঁ, মাদার বোর্ডে। আমরা মাদার বোর্ডে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা রেড আর একটা ব্ল্যাক, ঠিক আছে? আমরা এটা জ্যাকটা খুলতে পারবো, এই খুলে নিলাম, ঠিক আছে? এখানে এই ব্ল্যাক আর এই রেড দুইটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা লাইট যদি কমাই দিই, এখন মনে ভালো দেখা যায় না? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আমাদের ব্ল্যাক, এটা হচ্ছে যে রেড জ্যাকটা। তো আমরা জ্যাকটা যখন এখানে লাগাবো, এই মাদার বোর্ডের সাথে যখন লাগাবো, লাগানোর সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছি, পিনগুলো হচ্ছে যে 1, 2, 3, 4টা পিন, তাই না? তো 4টা পিনের যে রেড দুইটা, দুইটা হচ্ছে যে পজিটিভ, আর যেটা ব্ল্যাক এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তা আমরা আমরা অলরেডি মিটারে প্রুফ নিব। ওকে, এই আমরা প্রুফ, রেডটা আমাদের বুঝতে পারতেছি, রেডটা হচ্ছে যে আমাদের পজিটিভ, আর ইয়েটা হচ্ছে যে আমাদের নেগেটিভ। তো আমাদের ডিসপ্লেতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মিটারের ডিসপ্লে, এটা হচ্ছে আমাদের মিটারের ডিসপ্লে, এই জায়গা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর আমরা এই স্ক্রিনের মিটারের ডিসপ্লেতে লক্ষ্য রাখবো, আর এখানে ভিডিওতে আমরা লক্ষ্য রাখবো যে কোথায় কোথায় আমরা টাচ করতেছি বা কি করতেছি। ওকে, আমরা নেগেটিভটা কি করলাম, নেগেটিভে রাখলাম, নেগেটিভটা নেগেটিভে রাখলাম, আর আমাদের মিটারের কন্টিনিউটিতে দিতে হবে। তারপর আমরা এখন নেগেটিভে টাচ করব, দেখেন এই উপরে দুইটা নেগেটিভ ধরবো,
ভালোভাবে নেগেটিভের সাথে লাগতে হবে। দেখেন এই ধরলাম নেগেটিভের সাথে, আর এখানে ধরলাম, ওকে আমরা দিয়ে আসলাম, ওকে আমরা সেন্ড, আমরা ডিলিট করে আসি, আমাদের সফটওয়্যারটা অফে আছে। ওকে ঠিক আছে, ওকে এখন আমরা কি করব, নেগেটিভে ধরলাম, কন্টিনিউটি দিচ্ছে, ক্লিয়ার, ওকে কন্টিনিউটি এলো, আমরা বুঝতে পারলাম যে ওইটা আমাদের নেগেটিভ, ঠিক আছে। এবার পজিটিভ পজিটিভ ধরে আমরা এখানে দেখি, একটু লাইট জ্বালায় দেখি, আমরা এখানে একটা পার্টস দেখতে পাচ্ছি, এই পার্টস দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কয়েল, এটা কি কয়েল, তাহলে আমরা এই কয়েলে টাচ করব পজিটিভ থেকে, যে দেখি পজিটিভের পার থেকে আমরা ধরে আমাদের কন্টিনিউটি দেয় কিনা। এই আমরা ধরলাম, আর এই পাশে আমরা কয়েলকে ধরলাম, দেখি শব্দ করে কিনা। অলরেডি পাস, আমার কারেন্ট পাস করতেছে, এখন কারেন্ট পাস নাই, আমাকে ডিসপ্লের ভিতরে বলতেছে ফেল, মানে কারেন্ট পাস হচ্ছে না। আর যখন আমার কারেন্ট পার্স হচ্ছে, তখন সে আমাকে দেখাচ্ছে কারেন্ট পার্স, অর্থাৎ এখান থেকে আমাদেরকে পার্স করছে, ক্লিয়ার, ওকে। এই এখানে আমরা নীল নীল একটা ডট 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 দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন মানে হচ্ছে যে আমাদের এখানে যে একটা আর একটার সাথে সংযোগ, যেটা একেবারে মিনিমাম ডিরেক্ট সম্পর্ক, সেটা আমাদেরকে, দেখেন এই দুইটা মিটার আমরা যখন একসাথে ধরবো ডিরেক্ট সম্পর্ক, তখন আমার ক্যালিব্রেশন কত দেখায় সেটা আপনি মিটারে দেখবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি দেখেন দুইটা দুইটা দাগ দেখাচ্ছে, কথা ক্লিয়ার কিনা, এখানে দুইটা দাগ দেখাচ্ছে, অর্থাৎ দুইটা দাগ থাকলে বুঝতে পারবেন ডিরেক্ট মানে সম্পর্ক। আর এখানে মিটারে আমাকে কি বলতেছে, মিটারের ডিসপ্লে আমাকে কি বলতেছে, একদম জিরো জিরো, ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে আপনারা দুইটা লক্ষ্য রাখবেন, একটা ডিসপ্লের ইম্পিডেন্স যেটা আমাকে দিচ্ছে সেটা দেখবেন, আর একটা হচ্ছে যে আমার এখানে ক্যালিব্রেশন যেটা দিচ্ছে, ক্যালিব্রেশন এখানে দুইটা দাগ যেটা দেখাচ্ছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই এই ক্যালিব্রেশনটার জন্য আমাদের লিকেজ ধরতে খুব সুবিধা হয়, ঠিক আছে। এটা সাধারণ মাল্টিমিটার না, এই মিটারটা লিকেজ ধরার জন্য খুবই এক্সপার্ট, আমরা এই মিটার দিয়ে লিকেজ ধরতে পারি, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই কেবলের সাথে এখানে আমাদের যে আপনার ডিসি যে জ্যাকটা, এই জ্যাকের সাথে যে কয়েলের পজিটিভের সাথে যে সম্পর্ক আছে সেটা কি ডিরেক্ট না অল্প, আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট ডিসপ্লেতে জিরো জিরো দেখতে পাচ্ছি, আর ওখানে দুইটা দাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার ডিরেক্ট সম্পর্ক। এরপরে আমরা এখানে কয়েল পেয়ে যাওয়ার পর আমরা বলছিলাম কয়েল থাকতে পারে আমাদের ইয়ার ভিতরে, মূল জিনিস কি কি থাকবে বলছিলাম, কয়েল থাকতে পারে, হ্যাঁ তাই না, কি কি থাকবে, কয়েল অথবা ফিউজ। তাহলে অলরেডি আমরা একটা কয়েল পেয়ে গেছি, এই সিরিজের ভিতরে আমরা অলরেডি একটা কয়েল পেয়ে গেছি, এরপরে আমার মোসফেট বা ডায়োড বা যেটাই থাকে আমরা সেটাই খুঁজবো, তাই না? তাহলে ওকে আমরা এবার দেখে আসি, আমাদের এই পাশে আর কোনো পার্টস আমরা দেখতে পাচ্ছি না, এগুলো রেজিস্টার ডায়োড টায়োড এগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট, তাহলে এই পাশে আমাদের আর কোনো পার্টস নাই, আছে কি? মোসফেটও নাই, তাহলে আমরা মাদারবোর্ডটাকে ঘুরে ফেলি, পিছনে ছেড়ে নিই। এই হচ্ছে যে আমাদের মিটারের কেবল, কেবলের এই পাশে আমাদের দেখতে পাচ্ছি ব্যাটারির জ্যাক, ব্যাটারি কানেক্টর, তাই না? এই যে ব্যাটারি কানেক্টর, আর ব্যাটারি কানেক্টরের পাশে এখানে আমরা দুটা মোসফেট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন মোসফেট?
এই দুইটা মোসফেট আমরা অনুমান করব, আমরা অনুমান করব যে এইটা মনে হয় আমাদের ওই পোর্টের পিনের সাথে আমার সম্পর্ক থাকতে পারে, তাই না? তো আপনারা কষ্ট করে কি করবেন, পিছনের দিকে একটা লাইন নেবেন, এই জায়গায় আপনারা লাইন ধরবেন, ধরার পর আর একটা অংশ লাইন ধরবেন কোথায়, এই মোসফেটে, তাই না? ওকে, আপনারা দেখেন যে জায়গায় আমার ডিরেক্ট সম্পর্ক থাকবে, মিটারের দিকে তাকাবেন আর ভিডিওর দিকে তাকাবেন, আমি জানি না কোন সাইডে, সোর্স না ড্রেন আমরা জানি না, তো আমরা দেখি নাই এই সাইডে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, এই পাশে কোনো সম্পর্ক নেই, এই পাশে, হ্যাঁ এই পাশে সম্পর্ক পাচ্ছি। এখন কয়টার সাথে সম্পর্ক পাচ্ছি, কোন মানে কয়টা পিনের সাথে সম্পর্ক পাচ্ছি, যদি তিনটা পিনের সাথে সম্পর্ক পাই তাহলে কি বুঝবো, হ্যাঁ, আর যদি চারটা পিনের সাথে যদি সম্পর্ক পাই তাহলে কি বুঝবো, ওকে, এক দুই তিন চার, তাহলে আমরা চারটা, হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের কয়েলের পরে আমাদের মোসফেটের ড্রেনে এসে সম্পর্ক লাগছে, জয়েন্ট হয়েছে, তাই না? তো আমরা যেহেতু বলে নিয়েছি যে মসপেটের এই পাশে যখন আমরা সম্পর্ক পাবো এই পাশে আর পাবো না, বুঝছিলাম, পাবো না, তাহলে আমরা আমাকে কি করতে হবে, মিটারের এই পাশ থেকে এই পাশে চলে আসতে হবে, এই, হ্যাঁ, যখন এখান থেকে সোর্সে থেকে ধরে আমরা যখন আবার এই জায়গায় খুব লাগালাম সেটা আবার শব্দ করবে, তাহলে আমরা দেখি আমরা ড্রেন থেকে সোর্সে আসছি, এখন সোর্স থেকে কয়টা পাশের সাথে সম্পর্ক, এক দুই তিন চার, চার নাম্বার আর শব্দ করতেছে না, হ্যাঁ, তাহলে অর্থাৎ ড্রেন দিয়ে এখানে ড্রেন দিয়ে ইন করে সোর্স দিয়ে আউট হয়েছে, আবার সোর্স দিয়ে ইন করে ড্রেন দিয়ে আউট, ক্লিয়ার? আমরা এইখানে এখন ধরবো, কোথায় ধরবো, ড্রেনে, ড্রেনে ধরার পর আমরা এখানে কোনো রেজিস্টার দেখতে পাই কিনা আমরা দেখি, এখানে কোনো রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি না, তাই না, যেটা কারেন্ট সেন্সিং রেজিস্টার বা কারেন্ট লিমিট রেজিস্টার, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি রেজিস্টার, একটু ঘোলা দেখা যাচ্ছে না, আমরা সামনে নেক্সটে ক্লিয়ার ক্যামেরা নিয়ে আসবো, এখানে আমি একটা রেজিস্টার মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমরা এই এই রেজিস্টারের সাথে কি আমাদের ওই মোসপেডের, এই মোসপেডের যেটা আমাদের ড্রেন দিয়ে লাস্ট আউট হচ্ছে সেই মোসপেডে আমরা ইন ধরবো, ধরে আমরা এই রেজিস্টারের সাথে সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখবো, হ্যাঁ ডিরেক্ট সম্পর্ক আছে, দুইটা দাগ দেখাচ্ছে ক্যালিব্রেশনে আর সম্পর্ক ডিসপ্লের ভিতরে ইনপিডেন্স দেখাচ্ছে ঝিরিঝিরি, তাহলে এই হচ্ছে যে আমাদের রেজিস্টার, ঠিক আছে না? এবার আসেন আমরা আমরা এখন এই নয়টা যে, হ্যাঁ যে নয়টা আমরা পজিশন পাইছিলাম এই নয়টা পজিশনের ভিতরে কোনটার সাথে মিলে গেছে, প্রথমে আমরা কিন্তু কয়েল পাইছিলাম, কয়েল থেকে তারপর ড্রেনে গেছিল, তাই না? তাহলে আমরা দেখি কোনটার সাথে মিলছে, কোনটার সাথে মিলছে, এখানে, ওকে এখানে, হ্যাঁ এখানে কিন্তু কয়েল থেকে সোর্স, সোর্স থেকে ড্রেন, আবার সোর্স থেকে ড্রেন, ঠিক এখানে আবার সোর্স, আবার ড্রেন, আবার ড্রেন, আবার সোর্স, এখানে দেখেন ড্রেন সোর্স ড্রেন সোর্স, আবার সোর্স ড্রেন ড্রেন সোর্স, অর্থাৎ ওখানে এখানে আমরা যে, হ্যাঁ এখানে আমরা যে, না এখানে কিন্তু আমরা বেসিক্যালি মোসফেটটাকে এটাই বুঝাইছি যে কখনো ড্রেন দিয়ে কখনো সোর্স দিয়ে কখনো সোর্স দিয়ে কখনো ড্রেন দিয়ে এরকম হতে পারে, তো এইখানে আমাদের কোনটার সাথে মিলছে বেসিক্যালি দেখা যায় যে এই যে এটা তিন নাম্বার চার তিন নাম্বার ড্রেন দিয়ে ঢুকে সোর্স দিয়ে বেরোয় বেরোয় কিন্তু, বাট এইটা আমরা কি করছি ড্রেন দেখাইছি কিন্তু ওরা আবার কি করছে সোর্স দিয়ে ইন করাইয়া ড্রেন দিয়ে আউট করাইছে, ক্লিয়ার? হ্যাঁ এক একটা এক এক রকম হতে পারে, এরপরে কি আমরা কি পাইছি রেজিস্টার পাইছি, ক্লিয়ার? ওকে, আমরা যেটা পাইছি সেটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে দেখব যে আসলে কি আমরা তাই পাইছি কিনা, আমরা একে আগে একটু একে একে ফেলি, আমরা একটু একে ফেলি যে কি কি পাইছিলাম, প্রথমে প্রথমে আমরা একটা কয়েল পেয়েছিলাম, ছোট্ট একটা কয়েল, তাই না, ডিসি পোর্ট থেকে
এঁকে ফেলি। এক কয়েল পাইছিলাম, তারপর একটা মোসফেট পাইছিলাম, তারপর আর একটা মোসফেট পাইছিলাম, তারপর যে আমরা একটা রেজিস্টার পাইছিলাম, তাই না? তো প্রথম মোসফেটটা আমরা ড্রেন দিয়ে ইন হয়েছিল, তাই না? এই ড্রেন দিয়ে ইন হয়েছে। এরপরে আমাদের কি হয়েছে, সোর্স দিয়ে আউটপুট হয়েছে, ঠিক আবার এই মোসফেটের সোর্স দিয়ে ইন হয়েছে, আবার এই মোসফেটের ড্রেন দিয়ে আমার আউট হয়েছে। আউট হয়ে এই আমাদের ফিরিবল রেজিস্টার অর্থাৎ কারেন্ট সেন্সিং রেজিস্টার সিএলআর, সিএল আর এটা কিউ, এটা কিউ এল কোনটার, এই মোসফেট, এটা তো ড্রেন, এটা সোর্স, এটা সোর্স, গেট দরকার আছে, এই যে গেট, এই যে গেট। আগে তো আমরা পার্টসটা, এই মাদার বোর্ডের ভিতরে কি কি পার্টস আছে, এই মাদার বোর্ডের ভিতরে আমরা যে সার্কিট নিয়ে ক্লাস করতেছি, মানে আমাদের সাবজেক্টটা কি, হ্যাঁ আজকে আমরা সাবজেক্ট যে সিলেবাসটা নিচ্ছি দেখেন, দেখেন আমাদের আজকে সিলেবাস হচ্ছে যে বোল্টিং, এই বোল্টিং 2 নম্বর। তো বোল্টিং সার্কিটটা আমাকে আগে কি করতে হবে, ট্রেসিং করা জানতে হবে, ট্রেসিং মানে কতটুকু এরিয়া নিয়ে আমার বোল্টিং সার্কিট, তারপর গিয়ে আমরা এটা বুঝতে পারবো যে ট্রাবল শুটিং, ট্রাবল শুটিং মানে কি, ওই যে আপনি গেটের কাজ কি বা ড্রেন দিয়ে না আসলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে ট্রাবল শুটিং, ক্লিয়ার না? আমরা ট্রাবল শুটিং পরে পড়বো, আগে আমরা পড়বো কোনটা, ট্রেসিং। হ্যাঁ ট্রেসিং, এই মাদার বোর্ডে কতটুকু এরিয়া নিয়ে আমাদের বোল্টিং। গুড, তাহলে আমরা এখন যাই। ওকে, আমরা যতটুকু আঁকছি অতটুকু বুঝতে পারছি কিনা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি সাহায্য করব, স্কিম্যাটিক ডায়াগ্রাম নিব, স্কিম্যাটিক ডায়াগ্রাম নিয়ে আমরা একটু দেখে আসি। আপনার ভালো ভালো ফ্লো মারতেছে। ওকে, আমাদের বাসায় সব অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, তো শেয়ার চলতেছে, রাউটার শেয়ার হয়ে যাচ্ছে। 7 9 কত জনে পেলাম, 7 9 1 2, 7 9 1 2 পি। ওকে, আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন আমরা ডায়াগ্রামটা এখানে পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি, ফ্রি অ্যাস ম্যানুয়াল, এইটা একটা খুব ফ্রি সাইট, লিখে রাখেন দুইটা সাইটের কথা, লিখে রাখ, দুই তিনটা সাইট বলে দিচ্ছি, লিখে রাখেন। এই যে www. এইটুকু www. অ্যাস ভ্যাস ম্যানুয়াল, MANUALS manuals.com, একদম প্রথমে প্রথমে লাইনে দেখেন, হ্যাঁ এস www.s-manual.com, এটা একটা পাইছেন। আর একটা লেখেন ল্যাব, ল্যাব ওয়ান, হ্যাঁ ল্যাব ওয়ান, এই যে ল্যাব ওয়ান, ঠিক আছে।
এই যে ল্যাব ওয়ানটা আর কি, খুব ভালো একটা সাইট ল্যাব ওয়ান এটা আর কি, দেখছেন? হ্যাঁ, এই যে ডাব্লিউ, এটা সাইটটা লিখে রাখেন, এই যে হোম পেজ এখানে www.lab1inside.com, খুব ভালো একটা সাইট, এগুলোতে খুব ভালো ফ্রি পাবেন অনেক কিছু, বায়ো ডায়াগ্রাম এই হাবি জাবি অনেক কিছু পাবেন। আর একটা লিখে রাখেন, খুব ভালো ভালো ডায়াগ্রাম পাওয়া। আর একটা হচ্ছে যে গুগলে লিখে আসি LQV77.com, LQV77.com, LQV77.com লেখার পর আপনি এখানে এখানে দেখতে পাবেন কাঠামোটি কি লিখছে না লিখছে, চাইনিজ ভাষা না কি আল্লাহ জানে। এটা হচ্ছে ওদের সাইট, ওদের সাইটে আপডেট চলতেছে অলরেডি, যার কারণে পেজটা এরকম আসতেছে, ওদের সাইট আপডেট চলতেছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা সাইট LQV77.com। আপনি এখানে গেলে ভালো ল্যাপটপের যে সার্কিট ডায়াগ্রাম গিয়ে পাবেন, বুঝতে পারছেন? এই তিনটা সাইট খুবই ভালো, আরো সাইট থাক আমার নলেজে থাকলে আমি আস্তে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমরা অলরেডি নামাইছি যে সাইটটা, আমরা অলরেডি নামাই ফেলছি। এই তো নো বাবু উঠে গেছে, হ্যালো। ওকে, আমরা তাহলে এবার সাইডে স্কিম্যাটিকটা অন করব। অন করলাম, অন করার পর আমরা যে বোল্টিন সাইটটা সেটা কোথায় থাকে? বোল্টিন সাইটটা বেশ, হ্যাঁ, বেসিক্যালি আমাদের পেজের লাস্টের দিকে থাকে। আপনারা দেখেন এখানে পেজ নাম্বার দেখাবে, এই যে পেজ নাম্বার আপনারা দেখেন এখানে 64 পেজ দেখা যাচ্ছে নিচে লেখাটা, দেখছেন জুবর ভাই? এই জায়গা গোল করে এখানে আমি আরো চিহ্ন দেখাচ্ছি, দেখছেন পেজ নাম্বার? হ্যাঁ, এই 64 পেজ, আমরা 64 পেজের প্রায় লাস্টের দিকে থাকে। আমরা দেখি যে 50 পেজে যাই, দেখি। ওকে, 50 পেজের উপরে আরো উপরে হবে। এটা হচ্ছে যে আমাদের দেখেন 5 ভোল্ট 3 ভোল্ট পাওয়ার সেকশন গুলো সবসময় লাস্টের পেজ গুলো হয়। এটা হচ্ছে যে আমাদের 5 ভোল্ট, তাহলে 3 ভোল্ট 5 ভোল্টের সেকশন এটা, তাহলে আরো উপরে যাবে। এই এটা হচ্ছে যে আমাদের চার্জিং সেকশন, আমরা চার্জিং সেকশন পেজ আছি। কেমনে বুঝবেন চার্জিং সেকশন? এখানে দেখেন, এখানে ক্লু দেওয়া আছে, ক্লুটা দেওয়া আছে কি এখানে দেখেন, এটা কোম্পানির নাম কম্পেল ইলেকট্রনিক্স, ঠিক আছে? এটা স্কিমেটিক, এটা এসে যে স্কিমেটিক এর মডেল নাম্বার, মাদার বোর্ডের মডেল নাম্বার A7912। আর এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের যে পেজ আছি সে পেজের নাম্বার, নাম্বার বলতে এই পেজের আইডি কোডটা দেখাচ্ছে, আইডি অর্থাৎ 40919 আইডি, অর্থাৎ এই আইডি কোডটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে, এই আইডি কোডটা হচ্ছে যে চার্জিং সেকশন। আইডি কোডটা কিসের? হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা কিভাবে বুঝবো কোশ্চেন হচ্ছে এটা? এখন আমাদের মূল কথা, খুব ইজি টেকনিকে শিখার ও এটা হচ্ছে যে আমাদের সি এল আর সমান সমান মাদার বোর্ডে দুইটা থাকে, কয়টা থাকে? দুইটা, তো দুইটা থাকে। এক 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 নাম্বার হচ্ছে যে আমাদের বোল্টিনের সাথে,
আর একটা থাকে চার্জিং এর সাথে, ঠিক আছে? তো দুইটা থাকে এখানে দেখেন, এই একটা সিএলআর। সিএলআর চিনবো কিভাবে? আমরা বলছিলাম একটা রেজিস্টারের সাথে কয়টার লাইন থাকবে, চারটা, গুড। এইখানে এই দুটা লাইন তো আছে, আর দুটা লাইন নিচের দিকে চলে গেছে, তাই না? তাহলে দেখেন এই একটা লাইন, এই একটা লাইন, দুইটা, এই একটা লাইন, এই একটা লাইন, চারটা পাইছি। হ্যাঁ, আমরা একটু বড় করে দেখি। এই দেখেন এক, এ দুই, এ তিন, এ চার, ক্লিয়ার না? আচ্ছা, এই একটা সিএলআর পাইছি, এই আর একটা সিএলআর, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে ব্যাটারি লেখা, VATTTA, ব্যাটারি, VATTT প্লাস, দেখছেন? হ্যাঁ, তাহলে এইটা 100% আমাদের চার্জিং সেকশন, সেটা আমরা দেখে বুঝে ফেলতে পারবো কেসের মাধ্যমে। দুইটা সিএলআর আর কোথাও থাকে না এক চার্জিং সেকশন ছাড়া, ক্লিয়ার? আর আমরা এখানে মূলত খুঁজতে যাব হচ্ছে যে ডিসি যে পোর্টটা সেটা কোন দিকে। তো এই জায়গায় আমরা দেখছি ব্যাটারি, এবং এখানে আমরা ক্লু একটা দেখতে পাচ্ছি যে কানেক্টর, এইটুকু কানেক্টর দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে PJP2, অর্থাৎ পাওয়ার জ্যাক, এবং P2 মানে পার্ট টু, অর্থাৎ পাওয়ার জ্যাক পার্ট টু। এবং এখানে লেখা আছে এক নম্বরে ক্লু, ব্যাটারি, VATTTA, ব্যাটারি। তাহলে বুঝতে পারছি যে এটা আমাদের ব্যাটারি কানেক্টর, ক্লিয়ার? ওকে, এরপর আমরা চলে যাব আমাদের অ্যাডাপ্টারের যে জ্যাকটা সেটা কোথায় আছে। এখানে দেখেন অলরেডি এখানে লেখা আছে PJP1, পি তে পাওয়ার, জে তে জ্যাক, পাওয়ার জ্যাক, পি তে পার্ট ওয়ান, মানে এই জ্যাকটা দুইটা পার্টে ভাগ করা হয়েছে, এরকম জ্যাক দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে যে অ্যাডাপ্টারের জন্য, অ্যাডাপ্টারের জন্য এটাকে বলা হয়েছে P1, আর একটা আমরা পার্ট দেখতে পাচ্ছি এইখানে, আমরা পার্ট আর একটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের PJP2, অর্থাৎ এটা আমাদের ব্যাটারি, ব্যাটারি, ব্যাটারি হচ্ছে যে আমাদের P পার্ট 2, ক্লিয়ার না? তো চিনবেন কিভাবে, এখন বুঝতে পারছেন কিভাবে আমি মার্ক করতেছি, কিভাবে দেখতেছি? হ্যাঁ, তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের ব্যাটারি অংশ যেতে হবে। তো আমরা দেখি ব্যাটারি আমরা কয়টা লাইন পাইছিলাম, চারটা না, চারটা পিন পাইছিলাম না? এই এক নাম্বার পিন, এই এক নাম্বার পিন, আর দুই নাম্বার পিন একসাথে, আর তিন নাম্বার, আর চার নাম্বার একসাথে। এখন কথা হচ্ছে যে আমরা চারটা পাই, কিন্তু আরো দুইটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই দুইটা গ্রাউন্ড কি? প্রশ্ন, বলেন, বলেন কি জুবর ভাই, বলেন, খাইরুল ভাই বলেন। হ্যাঁ, এই গ্রাউন্ড দুইটাটা কি? এই দুইটা পিন দেখা যাচ্ছে, এই দুইটা কি? বলতে পারছেন না? ওকে ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, যুগল ভাই খুব দারুণ। অর্থাৎ আমাদের এই জ্যাক যেটা থাকে, এই জ্যাকটা বেসিক্যালি আপনারা দেখেন, আমরা একটু ক্যামেরায় চলে যাই, দেখেন এখানে আমরা যে জ্যাকটা দেখতে পাচ্ছি, এই জ্যাকটা মাদারবোর্ডে বসানোর জন্য আমার কি দুপাশে দুটা পিন ঝালাই করতে হয়েছে। আমরা যখন উল্টাবো, আমরা এখানে এখানে তো বিল্ডিং এর এদিকে আসে নাই, পিছনের সাইডে আসে নাই, তো এটা এদিকে ঝালার মাধ্যমে আটকানো আছে দুপা। তো এই দুই পাটাকে ওরা কি করছে, গ্রাউন্ড হিসাবে ধরে নিছে। এই দুই পা, একটা পা হচ্ছে এদিকে আর একটা পা হচ্ছে এদিকে, তো এই পাটা কোথায় যা লাগতেছে, দুটোটাই মানে বডিতে, তো বডিতে লাগছে বিধায় এই কারণে ওরা কি করছে,
দুটোটাকে আলাদা না রেখে একসাথে এই গ্রাউন্ডের সাথে মিলাই দিছে, একটা সৌন্দর্য থাকার জন্য। এটা গ্রাউন্ড, আর গ্রাউন্ডের সিম্বলটা বেসিক্যালি এরকম হয়। ক্লিয়ার না? ওকে, এরপর দেখেন আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা পজিটিভে যাব। তাহলে এইটুকু অংশ আমাদের ক্লিয়ার। আমরা কিন্তু স্কেমেটিক দেখতেছি, পাশাপাশি ট্রেসিং কিভাবে করতে হয় সেটাও দেখতেছি। এইটুকু ক্লিয়ার, এইটুকু তো বুঝতে সমস্যা হয় না? ওকে, তো আমরা গ্রাউন্ডটাকে একটু শেষ করে দিই। গ্রাউন্ডে তো এদিকে গ্রাউন্ড হয়ে গেছে, আর একটা লাইন এদিক থেকে পাই পাই এদিকে গেছে, যাই পাত এদিকে গেছে, পাত এদিকে একটা গেছে, পাত এদিকে গিয়ে আমার শেষ করে দিয়ে এখানে আবার গ্রাউন্ড দেখাই দিছে, তাই না? আমরা এখানে কি সিম্বল দেখতে পাচ্ছি? আরে সাবাস মাশাল্লাহ, আমরা ভালো বুঝতে পারতেছি যে আমাদের যুগর ভাই ভালো পারফরমেন্স, মাশাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন পোলারাইজ ক্যাপাসিটার ব্যবহার করছে, এবং নন পোলারাইজ এর একটা যে পাত দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখেন এখানে একটা 2 নম্বর পা, এটা 1 নম্বর পা, অর্থাৎ 1 নম্বর পা হচ্ছে যে আমাদের ইন, আর 2 নম্বর পা আমাদের আউট। দুইটা সব সময় আমার পা থাকবেই যে কোনো কম্পোনেন্টে, তাই না? তো আমাদের এখানে দুইটা পার ভিতরে দেখেন 2 নম্বর পাটা আমাদের কার সাথে জড়িত হয়ে গেছে, প্রত্যেকটা 2 নম্বর পা আমার কার সাথে জড়িত হয়ে গেছে, গ্রাউন্ড, তাই না? ওকে, তাহলে আমরা এখন এইটুকু অংশ ক্লিয়ার, সরি, হ্যাঁ এইটুকু অংশ ক্লিয়ার। ওকে, এবার আসেন উপরের দুটো পা আমার কি হয়েছে, একসাথ হয়ে গেছে, 1 আর 2 একসাথ হয়ে গেছে, একসাথ হয়ে এদিকে যায়া এদিকে একটা নাম হয়েছে। কেন নাম হয়েছে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহর রহমতে চেষ্টা করব স্কিম্যাটিক ধরে শেখানোর, এত ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখাই দিব, ঠিক আছে? ডিসি ইন এস ওয়ান, অর্থাৎ ডিসি মানে হচ্ছে যে আমাদের ডিরেক্ট কারেন্ট, ইন হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টার থেকে ইন হচ্ছে, এবং সোর্স 1, অর্থাৎ এটা 1 নম্বর সোর্স, ঠিক আছে? ওকে, তো এখান থেকে গিয়ে আমাদের এখানে গিয়ে আবার শেষ হয়েছে, অর্থাৎ এদিকে পজিটিভ লাগছে, এদিকে নেগেটিভ লাগছে, তাই না? ওকে, এই এখানে প্রত্যেকটা ক্যাপাসিটার কি জন্য ব্যবহার করছে সেটা আমরা দেখব। এরপর আমরা আর একটু সামনে এগিয়ে যাই, কারেন্ট আমাদের এখান থেকে যাওয়ার পর এখানে আবার জয়েন্ট হয়ে এখানে আবার একটা লাগছে। ওকে, এই ক্যাপাসিটারটা কেন ব্যবহার করছে সেটাও আমরা যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা কয়েল, কয়েলের নাম্বার 1, এবং কয়েলটা এখানে বসানো হয়েছে। এরপর এখান থেকে গিয়ে এই জায়গায় আমাদের আবার ক্যাপাসিটার আছে, সেটা কেন ব্যবহার হয়েছে, সেটা ব্যবহার হয়েছে ডিসি ইন এস টু, অর্থাৎ ডিসি হচ্ছে আমাদের ডিরেক্ট কারেন্ট, ইন মানে এটা আমাদের অ্যাডাপ্টারের ইন, এবং এস টু মানে সাপ্লাই নাম্বার 2 মানে সোর্স নাম্বার 2, ক্লিয়ার না? ওকে, এখান থেকে যাওয়ার পর এখানে আবার জোড়া হয়েছে, জোড়া হয়ে আবার এখানে একটা আসছে, এসে এখান থেকে গিয়ে আমাদের লাস্ট একটা সোর্স বানানো হয়েছে। এইভাবে এই গোল পয়েন্টটাকে বলা হয় সোর্স, এই গোল পয়েন্টটাকে কি বলা হয় সোর্স। এইখানে সোর্সে গিয়ে জয়েন্ট দিয়ে আমার একটা নাম করে দিছে ভি ইন, এই জায়গা থেকে আমাদের অন্য আর একটা পার্ট চলে গেছে, অন্য আর একটা পেজে পেজে চলে গেছে, ক্লিয়ার না? ওকে, মানে আপনাদেরকে আমরা লাইন দেখাইছি, এইটুকু লাইন দেখাইছি। এবার আসেন ক্যাপাসিটার কি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটার কি কাজ করে সেটা আমরা এখন দেখব। তো ক্যাপাসিটার কি কাজ করে, ওকে আসেন আমরা ক্লিয়ার করে ফেলি। ওকে, দেখেন এখান থেকে সাপ্লাই যাওয়ার সময় এখানে আমাদের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এখানে আমাদের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, আমাদের অ্যাডাপ্টার থেকে
যদি কোন রকম জাঙ্ক ভোল্টেজ, জাঙ্ক ভোল্টেজ মানে বুঝছেন এরকম মানে এলোমেলো ভোল্টেজ যদি থাকে, সেটাকে পিউরিটি করার জন্য এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আবার এইটা আরো পিউর করার জন্য আর একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? জাঙ্ক ভোল্টেজটা যদি এসে থাকে তাহলে কি হবে, জাঙ্ক ভোল্টেজ মানে এসির মতো ভাব। তো ক্যাপাসিটরের কাজ কি? তাই তা এইভাবে শিখেছিলাম কি? ক্যাপাসিটরের কাজ বলেন। হয় নাই হয় নাই ক্যাপাসিটরের কাজ বলেন। প্রত্যেক কম্পোনেন্টের মিনিমাম দুইটা কাজ, মেইন দুইটা কাজ থাকে। এক ক্যাপাসিটার কাজ কি? এক, দুই ক্যাপাসিটার কাজ কি? নো নো, 1 নম্বর ভোল্টেজ জমা রাখে। ভোল্ট জমা রাখে, ঠিক আছে, স্টোরেজ, ঠিক আছে, এবং এবং ডিসচার্জ করবে। যে জমা রাখতে পারে সে আবার কি করে ছেড়ে দেয়। ঠিক আছে, ডিসচার্জ। 2 নম্বর, এসি কারেন্ট পাস এবং ডিসি কারেন্ট ব্লক। ক্লিয়ার? কি বলছি, এসি কারেন্ট পাস করে দিবে আর ডিসি কারেন্ট ব্লক করবে। ক্লিয়ার? আপনারা বেসিক ইলেকট্রনিক্স শেষ করে আসছেন, এখন যদি এইভাবে বলেন প্রত্যেকটা কার্স কিভাবে করতেছে, এইটা ট্রাবল শুট কেমনে করবেন তাহলে? ক্লিয়ার? ওকে, এবার আসেন, যদি এখানে এরকম এলোমেলো জাঙ্ক ভোল্টেজ চলে আসে এসির মতো, এ এখান থেকে কি করে দিবে, পাস করে দিবে এখান দিয়ে, ঠিক আছে। পাস করে দিলে যেহেতু এটা আমাদের গ্রাউন্ড, যেহেতু এটা আমাদের গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড মানে 0 ভোল্টেজ, এসি কারেন্টটা যেটা থাকতেছে সেটা এদিক দিয়ে এসে আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে ভোল্টেজ। আর যে ডিসিটা থাকতেছে সর্বোপরি, যে ডিসিটা সেটা এখানে বাধা খাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, এদিকে আর যাইতে দিচ্ছে না, এদিকে যাইতে দিচ্ছে না। ক্লিয়ার? তাহলে ডিসি কারেন্ট যেহেতু এদিকে আর যাইতে পারবে না, তো সো এদিক দিয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? আবার যদি ডিসি সে কমপ্লিটলি যদি তার ক্ষমতায় তারপর এড়িয়ে যায়, তারপরও কিছু জাঙ্ক ভোল্টেজ যায়, সেটা আরো সিকিউরিটি করার জন্য, আরো পিওর করার জন্য, আরো এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য কি করলো, সে এখান থেকে সোজা এদিক থেকে বের করে দিয়ে যেন গ্রাউন্ড করে দিতে পারে। আর ডিসি কারেন্ট যেহেতু এখানে যেতে পারবে না, ক্যাপাসিটারে ব্লক করে দিবে, এই পাশে আসতে পারবে না, হ্যাঁ এই পাশে যেতে আসতে পারবে না, তাহলে সামনে চলে যাবে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে কমপ্লিটলি আমরা ডিসি কারেন্ট এই পর্যন্ত পাচ্ছি। এবার বলেন কয়েল কি কাজ করে? হ্যাঁ, গুড, শাবাশ, মাশাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম, এই কয়েল এখন এখানে যদি কোন রকম এই দুইটা ক্যাপাসিটরকে অ্যাভয়েড করে যদি এসি কারেন্ট এসে থাকে, আরো প্রোটেক্ট করার জন্য এখানে সার্কিটটাকে, এই সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে কি করছে, কয়েল বসা দেওয়া হয়েছে। এই কয়েলটা কি করতেছে, এসি কে এখানে ব্লক করে দিছে,
আর ডিসি কারেন্টকে এদিক থেকে সোজা পার করে দিছে এখান থেকে। তারপরও আবার কি করছে, আরো প্রোটেক্ট করার জন্য কি করছে, যদিও হ্যাঁ যদিও আমাদের কোনো সিউরিটি নাই, এই কারণে তারা আরো দুইটা ক্যাপাসিটার বসিয়ে আরো বেশি বেশি প্রোটেক্ট করে দিল। এই জন্য এই সব সার্কিটকে কি বলা হচ্ছে, প্রোটেকশন সার্কিট। ক্লিয়ার? এবার এইটুকু ক্লিয়ার কিনা, ডিসি জ্যাকের এই পর্যন্ত ক্লিয়ার কিনা খায়রুল ভাই? মাশাআল্লাহ। এবার আসেন, আমরা কয়েল পরে আমরা এখানে কতটুকু ক্লিয়ার করছি, এইটুকু ক্লিয়ার করছি, আমরা কতটুকু ক্লিয়ার করছি, এইটুকু। হ্যাঁ, কয়েলের আগে পরে আমাদের ক্যাপাসিটার থাকে, হাবিজাবি এগুলো থাকে, সেই পর্যন্ত ক্লিয়ার করছি, তাই না? হ্যাঁ, এরপরে আমাদের ক্লিয়ারেন্স হচ্ছে যে নেক্সট আমাদের মোসফেট। মোসফেট আমরা খোঁজ করব, মোসফেটটা কিভাবে খোঁজ করতে হয়, যেহেতু এই পেজে আমাদের আর কোনো মোসফেট পাওয়া যাচ্ছে না, তখন আমরা কিভাবে মোসফেটটাকে খোঁজ করব সেটা আমরা এখন দেখব। এখানে গিয়ে এই ভোল্টিন নামে যে অপশনটা আছে সেটা আমরা কপি করব, কপি করে এখানে ফাইন্ড আছে, এই ফাইন্ডে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড? হ্যাঁ, আমি এখানে মার্ক করে অ্যারো চিহ্নটাকে, আমি সরি, এখানে মার্ক করে অ্যারো চিহ্ন আমি উপরের দিকে দেখাচ্ছি, মানে আমার আমার অ্যারো চিহ্নটা উপরে, মানে এখানে এখানে আমি পেস্ট করব, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ফক্সি রিডার। ফক্সি রিডার আমাদের খুব ভালো কাজ করে, যার কারণে এটা আমরা ফক্সি রিডার দেখাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যাই দেখি, এখানে আমরা পেস্ট করব বোল্টিন, যে লেখাটা এখান থেকে কপি করছিলাম সেই লেখাটাকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এই লেখাটা সেম ওবি করলে যে জায়গায় পাবো সেই জায়গায় আমরা চলে যাব। ওকে, যাই, এই জায়গায় আসছে, তাই না? ওকে, এই জায়গা আমাদের পরের ক্লাস হবে, কারণ আমরা এখন মোসফেট খুঁজতেছি, এই জায়গা আমাদের দরকার নাই। ওকে, এই মুহূর্তে দরকার নাই, যেহেতু আমরা শিখতেছি, তাই না? তো শিখার ভিতরে আমাদের যাইতে হবে। আমরা আবার আগের পেজে আসছি, আমরা আবার যাব। হ্যাঁ, দেখেন তো আমরা কোথায় আসছি, জুম করি। হ্যাঁ, মেন ক্লু, ক্লিয়ার না? হ্যাঁ, ওই সোর্স থেকে এখানে আর একটা সোর্স, তাহলে এক সোর্স থেকে আরেক সোর্সে এসে লাগছে, তাই না? হ্যাঁ, এখান থেকে গিয়ে আমাদের এই চারটা পিন একসাথে দেখা যাচ্ছে, এবং এখানে কি হয়েছে, এই পর্যন্ত এসে থেমে গেছে, এবং এদিক দিয়ে আমাদের লাইনটা ঢুকছে, তাই না? ওকে, এখান থেকে যখন আমার চারটা লাইন দিয়ে আমাদের লাইন ঢুকছে, এদিক থেকে চারটা লাইন দিয়ে আমাদের লাইন ঢুকছে, তো এখন আমাকে খায়রুল ভাই বলেন এই মসপেটটা কি মসপেট? এন চ্যানেল, জুবর ভাই? ওকে, মাশাআল্লাহ, এন চ্যানেল। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিক থেকে বের হয়ে আসবে, তাই না খায়রুল ভাই আর জুবর ভাই? হ্যাঁ, তাহলে খায়রুল ভাই কাজটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তাহলে এদিক থেকে কারেন্ট আমার এদিকে যাইতে পারবে না, কারণ বাধা খাচ্ছে। কারণ কেন বাধা খাচ্ছে, এই জায়গাটাকে আমাকে কি বলা হচ্ছে, রিভার্স, আর এই জায়গাটাকে আমাকে বলা হচ্ছে ফরওয়ার্ড, তাই না? তো রিভার্স থাকলে আমাকে কারেন্ট যাইতে দিবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যখন মনে রাখতে হবে যে রিভার্স দিয়ে যদি ইন হয় তখন আমার গেটের প্রয়োজন আছে, ক্লিয়ার না? তাহলে গেট না হওয়া পর্যন্ত কারেন্ট আমার এখানে যাবে না। তাহলে এখন আমার এটা আমাকে বুঝতে হচ্ছে যে এটার গেটের প্রথম যেই মোসফেটটাই পেলাম সেটা আমাদের গেট করলেই তারপর যে আমাদের এখান থেকে ভোল্টেজটা যাবে। তাহলে ওকে, আমরা যেহেতু গেটের কাজ আমরা পরে শিখতেছি, আগে আমরা মোসফেটটাকে চিনতেছি এবং মোসফেটটিকে আউট হওয়ার পর কোথায় কোথায় যাচ্ছে সেটা আমরা জানতেছি, তাই না? ওকে, তো
এখান থেকে আমাদের ধরে নিলাম আউট হয়ে গেল। আউট হওয়ার পর এদিকে যা আমাদের একটা এই ভোল্টেজ এদিকে সোর্স হয়ে গেল, সোর্স হয়ে একটা নাম দিল, নামটা পি ওয়ান, অর্থাৎ পি ওয়ান নামে একটা লাইন আমার কোথাও গেছে। তারপর এখান থেকে নেমে আমাদের একটা রেজিস্টর হয়ে ঠিক এখানে এসে আবার একটা পয়েন্ট হয়ে লাগলো, ঠিক আছে না? আচ্ছা, ঠিক এখান থেকে যাওয়ার পর এখানে আর একটা সোর্স তৈরি হয়ে এদিক থেকে গিয়ে এদিকে লাগলো আর এদিকে যা থামলো, অর্থাৎ প্রত্যেকটা পার্টস এর সামনে গিয়ে আপনাকে থেমে যেতে হবে। ওই পার্টসটা কি কাজ করতেছে আমরা তখন যাই বুঝবো, ক্লিয়ার? ওকে, এখান থেকে গিয়ে আমাদের এই মোসফেটের এদিকে আমাদের গিয়ে এটা আমাদের কি এ ডায়োড কি মুডে আছে, ডায়োডটা আমার কি মুডে আছে, এখন আমাদের এই পার্টসটা কি পার্টস? হ্যালো খাইরুল ভাই, হ্যাঁ এই মোসফেটটা কি কি মোসফেট? অ্যান চ্যানেল মোসফেট, শাবাশ জোহর ভাই, অ্যান্ড চ্যানেল। ওকে, এখন এদিক থেকে কারেন্ট গিয়ে আমাকে এদিকে গেল, আর একটা গেল এদিকে, আর এদিকে সোর্সের এদিকে গিয়ে ব্লক হয়ে গেল, যেহেতু এটা আমাদের ক্যাপাসিটার, তাই না? তাহলে এখানে গিয়ে কিন্তু এই কারেন্টটা কিন্তু সোজাসুজি কিন্তু এদিক দিয়ে নেমে এদিকে এসে থেমে গেছে, যেহেতু এটা আমাদের পার্স আছে একটা, এই পার্স পর্যন্ত এসে আমরা থেমে যাব, কারণ এই পার্সটা কি কাজ করতেছে আমরা পরে জানবো, ঠিক আছে? হ্যালো কথা বল। আচ্ছা, বলতেছি যে আমাদের প্রত্যেকটা পার্টসের সামনে সামনে গিয়ে আমরা ভোল্টেজটাকে নিয়ে একে এখানে থামায় রাখছি, এই পার্টসটার কি কাজ হচ্ছে এটা আমরা পরে বুঝবো। ওকে, আমরা এই কারেন্টটা এদিক থেকে গিয়ে এদিকে গিয়ে এদিকে লাগছে, তাহলে এই মোসফেটের কারেন্টটা আমাদের ডায়োডের কোন মুখে আছে? হ্যাঁ ঠিক আছে, আমাদের এমনি কোন মুখে আছে? হ্যাঁ, এটা যেহেতু আমাদের রিভার্স ছিল এটা তখন আমাদের ফরওয়ার্ড, ক্লিয়ার? হ্যাঁ, এখানে আসছে এই এই দুটা কেন ইউজ করছি সেটা আমরা একটু পরে বলবো। এখান থেকে ভোল্টেজটা আউট হয়ে এইখান দিয়ে আমাদের গিয়ে এখানে আর একটা সোর্স তৈরি হয়েছে, এই সোর্সটা আমাদেরকে কি নামে দিছে? পি টু। তাহলে একটা পেলাম আমাদের পি ওয়ান আর একটা পেলাম পি টু, নিশ্চয়ই দুটোটা আমাদের কোনো ক্লু দিচ্ছে, ক্লু কি আমাদের কোথাও না কোথাও লাইন গেছে, আমরা পরে দেখব। আমরা আগে আমাদের লাইন পর্যন্ত আমরা শিখে আসি, এরপরে আমাদের কোথায় এক নাম্বার লাইনটা গেছে, কোথায়? কারেন্ট সেন্সিং রেজিস্টর, হ্যাঁ সিএলআর, এদিক থেকে গিয়ে এদিক থেকে চার নাম্বার দিয়ে আউট হয়ে যায়। এখানে আমাদের আর একটা ক্লু হয়েছে, সেটা বি প্লাস, আর এদিক দিয়ে গিয়ে আমাদের একটা ডায়োডে গিয়ে বসে আছে। এই ডায়োডটা কি ডায়োড আমরা পরে যাব, আমরা কতটুকু 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 গিয়ে বসে আছে সেই পর্যন্ত দেখতেছি। আর এদিক দিয়ে নিচে দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে আমাদের এদিকে চলে গেছে, এদিকে ক্যাপাসিটার এসে থেমে গেছে, এদিকে এসে ক্যাপাসিটার থেমে গেছে, এদিক থেকে গিয়ে আমাদের আবার এদিক থেকে গিয়ে আমাদের আইসি দুই নাম্বার পায়ে চলে আসছে, আবার এদিক থেকে গিয়ে আমাদের এদিকে এসে থেমে গেছে, আর এদিক থেকে সোজা আমাদের আইসির এক নাম্বারে চলে আসছে। এই হচ্ছে যে আমাদের প্রথম ফার্স্ট ক্লু, ক্লিয়ার না? হ্যাঁ, এখন এইটুকু আমাদের ক্লাসটা হচ্ছে যে বোল্টিং সার্কিট, ক্লিয়ার না? ওকে, এখন আসেন আমরা এখানে এটা রিভার্স কেন বসানো হয়েছে আর এটা আমাদের ফরওয়ার্ড কেন বসানো হয়েছে, এটা আমাদের বুঝার বহুত বড় ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এদিক থেকে আমাদের অ্যাডাপ্টার ইন করাবার পর আমাদেরকে বলছে যে এই গেট না হওয়া পর্যন্ত আমাদের এই ভোল্টেজটা এদিকে যাবে না, ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে আমাদের এটা গেটের ইম্পর্টেন্ট, গেট ইম্পর্টেন্ট, তাহলে গেট কিভাবে হয় সেটা আমরা পরে দেখব। ওকে, আমরা এখন চলে যাব যে এটা আমাদের বাধা দিচ্ছে, অর্থাৎ অর্ডার লাগবে অ্যাডাপ্টারের লাইন যেতে, ক্লিয়ার? আচ্ছা, এদিকে আসার সাথে সাথে আমাদের ভোল্টেজটা এদিক দিয়ে সোজা বের হয়ে এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আসেন, আমাদের মনে আছে আমরা যে ক্লাস করে আসছিলাম
আমরা আমরা যে ক্লাস করে আসছিলাম কারেন্ট সেন্সিং রেজিস্টরের ব্যাটারি সেকশন থেকেও কিন্তু আমাদের লাইন আসে, বলছিলাম এই যে ব্যাটারি সেকশন থেকেও ডিসি, আমরা এটা শিখছি না, এই ক্লাসটা শিখছি না। এটা আমাদের কি মোসফেট, ডিসচার্জিং মোসফেট। তাহলে ব্যাটারির এখান থেকে তো আমার সিএলআর এ চলে আসে, তো সিএলআর এ যখন আসে তখন কারেন্ট তো এদিক থেকে এসে এদিক থেকে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি একে একে বুঝি আপনাদেরকে, কেন একে একে বোঝাচ্ছে এখনই বুঝতে পারবেন। ওকে দেখেন, এদিক থেকে সোজা কারেন্ট এদিক থেকে গিয়ে এদিকেও যাবে, তাই না? যদি রাস্তা পাই যায়, এটা যদি আমার এখানে ইনের সময়, ইনের সময় যদি এখানে ইন, এদিক থেকে ইন, ইনের সময় যদি এটা ফরওয়ার্ড হয়, তাহলে কারেন্ট এদিক দিয়ে চলে যাবে না? হ্যালো জিবুর ভাই, না বুঝলে প্রশ্ন করবেন। এই মোসফেটটা, আচ্ছা এটা বলবেন তো, এই মোসফেটটা এখানে যদি ফরওয়ার্ড হয়, ফরওয়ার্ড ইনের সময়, তাহলে কারেন্ট কি এদিক থেকে সোজা বের হয়ে যাবে না? হ্যাঁ, আবার এটাও যদি ফরওয়ার্ড হয়, তাহলে কারেন্ট এদিক দিয়ে সোজা দিক দিয়ে চলে যাবে না? তাহলে এখানে ব্যাটারির আর এখানে আছে অ্যাডাপ্টার, তাই না? তাহলে ব্যাটারি আর অ্যাডাপ্টার কারেন্ট যদি একসাথে হয়ে যায়, তাহলে আমাদের এই সার্কিটটাতে প্রবলেম করবে না? এই জন্য ওরা কি করছে, ডায়োডটাকে কিভাবে বসাইছে দেখেন, ঠিক সরি মোসফেট ডায়োড মানে মোসফেটের ভিতরে তো ডায়োড, তো এভাবে বসাইছে, এ দিক থেকে যাইতে বাধা খাবে, এ দিক থেকে যাইতে বাধা খাবে, কিন্তু ওরে যদি এদিক থেকে পার করে দেওয়া হয় তাহলে সে এদিকে চলে যাবে, কিন্তু ওরে আর এখান থেকে পার করার কোনো পসিবিলিটি নাই। ক্লিয়ার? আচ্ছা আমরা এইটাই এখানে একটু দেখে আসি, আসেন। ওকে ওকে দেখেন, আমরা সব বাদ দিয়ে দিলাম। ওকে এই দেখেন, এটার মুখটা করে দিছে এদিকে, এটার মুখটা করে দিছে এদিকে, কারণ কেন, এই যে দেখেন আমাদের ব্যাটারির যে লাইনটা, এই ব্যাটারি এখানে যখন বসবে কারেন্টটা এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে, এই দেখেন কারেন্ট এদিকে, এটা তো আমাদের ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট ফরওয়ার্ড না, এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে, ঠিক আমাদের এদিকে গিয়ে আমাদের এই সিএলআর পার হয়ে যাবে, পার হয়ে গিয়ে এদিকে আর যাইতে দিবে না, এই সিএলআর এর এদিক থেকে গিয়ে আর এদিকে যাইতে দিবে না, কারণ এটা সে কি দিচ্ছে, ওর জন্য রিভার্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার? তাহলে আপনারা অলরেডি এই দুইটা মোসফেট, একটা ফরওয়ার্ড একটা রিভার্স কেন বসানো হয়েছে এটা আপনারা ক্লিয়ার? এবার আর এবার আসেন, আমরা বোল্টিনের যে সেকশনটা দেখছি এই সেকশনটার সাথে আমরা মিলাই দেখি না, দেখেন এই যে আমরা মিলাই পেলাম, দুইটা মোসফেটই পেয়ে গেলাম এবং সিএলআরও পেয়ে গেলাম, কিন্তু মোসফেটের ভিতরে কিরকম ছিল আমরা সেটা এখন এঁকে দিই। এখান থেকে যাওয়ার সময় এদিকে সে রিভার্স ছিল, আর এদিক থেকে যাওয়ার সময় এদিকে সে ফরওয়ার্ড ছিল। ক্লিয়ার? এবার তাহলে কারেন্ট আমাদের খুব, এই যে এইটুকু যে আমাদের যে কাজটা হয়েছে সেটা আমরা মোটামুটি একটা জ্ঞান নিলাম, এখন যেটা নিছি সেটা হচ্ছে যে বেসিক বেসিক, আর এরপরে আমরা সেকশন চিনা শেষ হয়ে গেলে, আজকে যখন আমাদের সব সেকশন চিনা হয়ে যাবে, প্রত্যেকটা মাদার বোর্ডের সেকশন চিনা হয়ে যাবে, এরপর যার যার সিলেবাসে ইন্ডিভিজুয়ালি অ্যাডভান্স করব। ক্লিয়ার? অর্থাৎ আমাদের সিলেবাসে এই যে এখানে যে এখানে প্রত্যেকটা লেসেন যখন আমাদের শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর
এগুলার প্রত্যেকটা ক্লাসের আমরা অ্যাডভান্স দেখে আসবো, ক্লিয়ার? এই হচ্ছে যে আমাদের ক্লাসের আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি, স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে দেখানোর চেষ্টা করছি, মোটামুটি যেটা আপনারা আমার কাছে বসে দেখার কথা ছিল সেটা আমরা এখান থেকে দেখা দেওয়ার চেষ্টা করছি। কে কতটুকু বুঝতে পারছেন এবার আমাকে বলেন। আমরা ক্যামেরা আর একটু দেখি ক্লিয়ার করা যায় কিনা, এটা কিভাবে ক্লিয়ার করতে আমাকে ইউটিউবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, গেটের ক্লাসটা আমরা পরে বুঝবো, আগে আমরা প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা সেকশন, অর্থাৎ এই আজকে আমরা হ্যাঁ এই এই মানে এই বোল্টিনের কি কি পার্টস নিয়ে আমাদের একটা সার্কিট হয়, ঠিক আছে না? ভিআরএম এর কি কি সার্কিট নিয়ে আমাদের একটা পার্টস নিয়ে আমাদের একটা সার্কিট হয়, র্যাম এর কি কি পার্টস নিয়ে আমাদের একটা সার্কিট হয়, তারপর স্টেপ ডাউন সার্কিট কি কি নিয়ে আমাদের একটা সার্কিট হয়, এগুলো সবগুলো আমরা দেখে আসবো। দেখেন আমরা কিন্তু নর্মালি দেখে নেই, এই দেখেন এখানে একটা রেজিস্টার বসেছে, ক্যাপাসিটার বসেছে, ডায়োড বসেছে, ফ্রিওয়েল রেজিস্টার বসে মানে কারেন্ট সেন্সিং রেজিস্টার বসেছে, কারেন্ট সেন্সিং এর পর এই জায়গায় যেই নামটা গেছে সেই নামটাই এই নামটাকেই আমরা ভি ইন বলে থাকি, এ ভি প্লাস। আমরা বলে মনে আছে আমরা ক্লাসের সময় বলছিলাম যে ভি ইন বা ভি প্লাস প্লাস বা হ্যাঁ হ্যাঁ গুড পাওয়ার এসএসসি পিডাব্লিউআর এসএসসি এভাবে লেখা থাকতে পারে। তার আমাদের এই নামটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই নামটাই আমাদের প্রত্যেকটা সেকশনে চলে যাবে, ক্লিয়ার? তো এই যে আমরা যে ছোট ছোট এখানে ক্যাপাসিটার ব্যবহার হয়েছে, এখানে মোসফেট ব্যবহার হয়েছে, রেজিস্টার ব্যবহার হয়েছে, ক্যাপাসিটার ব্যবহার হয়েছে, মোসফেট ব্যবহার হয়েছে, সিএলআর ব্যবহার হয়েছে, এখানে ডায়োড ব্যবহার হয়েছে, এই পর্যন্ত আমাদের কয়েল বসানো হয়েছে, এই এখানে কিছু ক্যাপাসিটার বসানো হয়েছে, এগুলো হচ্ছে যে ভি ভি ইন এর, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ব্যাটারির ভি ইন, ঠিক আছে? আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো এখানে আবার উপরে দেখতেছি এখানে একটা মোসফেট বসানো হয়েছে, এখানে দুইটা রেজিস্টার বসানো হয়েছে। এই যে আমরা যে ছোট ছোট অংশ দেখে আসতেছি যে এটা হচ্ছে যে আমাদের ভি ইন সেকশন, এবং এর উপরে আমরা দেখে আসছি এটা হচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টর সেকশন, ব্যাটারি কানেকশনের সেকশন এখনো ক্লাস দেখানো হয় নাই, আমরা দেখাবো। তারপর এই হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টার যে সেকশন, অ্যাডাপ্টার সেকশনে পুরো কমপ্লিট করে আসছি, এখানে ক্যাপাসিটার কেন বসেছে, কয়েল কেন বসেছে, ক্যাপাসিটার কেন বসেছে, প্রত্যেকটা সেকশন যে আমি দেখে আসছি, এইভাবে করে আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, মোট ডায়াগ্রাম ধরে দেখিয়ে নিয়ে যাব, এবং আমরা মাদারবোর্ড ধরে ধরে এখানে ফিজিক্যালি যে মাদারবোর্ডটা সামনে আছে সেগুলো ধরে ধরে আমরা আপনাকে দেখা নিয়ে আসবো, ক্লিয়ার না? আর আমাদের এরপরে আস্তে আস্তে মানে সামনের দিকে যখন যাব তখন আপনাদের জন্য ইজি ফিল্ড হয়ে যাবে একটা স্কেমেটিক ডায়াগ্রাম ধরে, কারণ স্কেমেটিক ডায়াগ্রাম আপনাকে বলে দিবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ট্রাবল শুট, যখন আমরা ট্রাবল শুটে যাবো তখন ট্রাবল শুট কিভাবে দিবে আপনাদেরকে দেখাই একটু নর্মালি। যখন আপনার এদিক থেকে কারেন্ট এদিকে গিয়ে আপনার এদিকে যেতে পারতেছে না, কারেন্ট এদিকে যেতে পারতেছে না কিন্তু, বাট কারেন্ট এদিকে আছে কিন্তু এদিকে নাই, তাহলে আপনি কি বুঝবেন? হয় কয়েল ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, আর না হয় লুজ কানেকশন আছে নিচে, এখানে 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 একটা জোড়া, এখানে একটা জোড়া না, দুইটা জোড়া না, হ্যাঁ হয় ওপেন হয়ে গেছে, আর না হয় এক নম্বর পা আর দুই নম্বর পার ভিতরে লুজ কানেকশন থাকতে পারে। তো সো আমরা এটা এখানে এই কারণে কারেন্ট পাই নাই। তো এইভাবে করে আবার ঠিক একই রকম যদি এখানে কারেন্ট না পাই আমাদের ক্লু ক্লু খুঁজতে হবে, কেন কারেন্ট আসতেছে না, ক্লু নাম্বার ক্লু আপনার কিভাবে বের করবেন আপনাদেরকে এখন একটু করে শিখে দিই। এই পার্টস, এটা আমাদের কয়েল, এই পার্টস এর এক নাম্বার হচ্ছে যে আমাদের ইন, হ্যাঁ, আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের আউট, তাই না? আমরা নিচে লিখলে মনে সুবিধা হবে কারণ উপরে তো ক্লাস দেখাচ্ছি। ওকে, এক নাম্বার হচ্ছে যে আমাদের ইন,
দুই নাম্বার হচ্ছে আউট। দেখেন ইনে কি কি ফল্ট হতে পারে আর আউটে কি কি ফল্ট হতে পারে। দেখেন যদি আমরা আউটে কারেন্ট না পাই, হোয়াট, তাই না? এটা হোয়াট চিহ্ন হয়েছে তো না? আরে গুড, আমি তো পারি তাহলে। আচ্ছা তাহলে এখন আমাদের যখন এখানে কারেন্ট পাবো না, তো কারেন্ট না পাওয়ার কারণ কি আমরা দেখি। প্রথম ক্লু, আসার সময় সে একটা ক্যাপাসিটার ফেস করে আসছে। সেকেন্ড ক্লু, আসার সময় দ্বিতীয় আর একটা ক্যাপাসিটার ফেস করে আসছে। তো আমাদের ইনের সাইডের দিকে যে ক্লুগুলো সে ইউজ করে আসছে সেগুলার আগে আমাদের চেকিং এ রাখতে হবে, ঠিক আছে? চেকিং নাম্বার ওয়ান, যে আমাদের কারেন্ট এদিক থেকে আসার সময় এই ক্যাপাসিটার কি কাজ করতেছে তার দিকে আমার নজর রাখতে হবে। তো এই ক্যাপাসিটার কি কাজ করতেছে? ডিসি ব্লক, এসি পাস। এখন যদি সে ডিসি কে পাস করে দেয়, ডিসি কে যদি পাস করে দেয়, কারণ সে হচ্ছে যে অনলি ফর ক্যাপাসিটর, সে ডিসি কে ব্লক রাখবে, এসি কে সে কি করবে ছেড়ে দিবে। বাট এই ক্যাপাসিটার লিকেজ হয়ে গেছে, লিকেজ হয়ে যাওয়ার কারণে ডিসি কেও পাস করে দিচ্ছে, তো সো এখানে ভোল্টেজ থাকবে না, জিরো ভোল্ট। আর জিরো ভোল্টেজ হয়ে গেলে এখানেও জিরো ভোল্ট, তো যার কারণে আমরা আউটপুটে কোনো রকম ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম, কারণ এই ক্যাপাসিটারটা আগে চেক করছি, চেক করার পর আমরা বুঝতে পারলাম যে এটা লিকেজ। এবার আসেন লিকেজ কিভাবে বের করতে হয়, না আজকে ক্লাসে আমরা আর এটা দিচ্ছি না, আমরা আস্তে আস্তে যখন ট্রাবল শুটে যাবো তখন আমরা বলবো, ঠিক আছে? জুগল ভাই চিন্তা করতেছে, স্যার আরে শালা যদি বলে দিত তাহলে তো ভালো হতো, তাহলে আমরা লিকেজটা অন্তত কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিছু করতে পারতাম, তাই না? বলবো? আচ্ছা পাওয়ার সাপ্লাই আছে আপনার কাছে? ওকে, আপনি এখানে দেখেন ক্লু নাম্বার 1000 পিকো ফেরাড, 1000 পি মানে পিকো। আর এখানে দেখেন সে এখানে কি বলছে, 0402, এটা একটা আমাদের কোড, ঠিক আছে না? এবং নিচে আন্ডার স্কোর, আন্ডার স্কোর দেওয়ার কারণ আছে। আন্ডার স্কোর মানে কি জানেন, লো ভোল্টেজ, লো ভোল্টেজ, আন্ডার স্কোর মানে লো, ঠিক আছে? লো ভোল্টেজ মিনিমাম কত বলছে, 50 ভোল্ট, এবং 7 কিলো পর্যন্ত সে লোড নিতে পারবে। কি বলছে, ক্লু পাইছেন? ওকে, আপনি কি করবেন, এটা যদি লিকেজ হয়, এটা যদি লিকেজ হয় 100%, এটা যদি লিকেজ হয়, আপনি এখান থেকে, লিকেজ হওয়া মানে কি, খুব মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গায় ভোল্টেজ ইন করাবেন, এই জায়গায় ভোল্টেজ যেতে পারবে না। তো আপনি এই জায়গায় আর কারেন্ট দিবেন না, ডিরেক্ট ডিসি পাওয়ার সাপ্লাই কি করবেন, এখানে নেগেটিভ রাখবেন, আর এদিকে আমাদের পজিটিভ লাইন ইন করে দিবেন। পজিটিভ লাইন কত দিয়ে দিবেন, ধরেন সেফ 5 ভোল্ট, শুধু অনলি এই ক্যাপাসিটারের বেলার জন্য, ঠিক আছে? একটা পিন দিয়ে এই লাইনে লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পর এই জায়গায় কি দিবেন, 5 ভোল্ট। এরপর আপনি কি করবেন, এই জায়গায় মিটারে লাগাইয়া মিটার দিয়ে দেখবেন যে এই জায়গায় কোনো ভোল্টেজ, মানে মিটার না বলতেছি, ইয়েতে ডিসির, ডিসি পাওয়ার সাপ্লাই এর ভিতরে এরকম মিটার দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে ভোল্টেজ। যখনই আপনি এই জায়গায় ভোল্টেজটা ইন করাবেন, সাথে সাথে এটা হিট হওয়া শুরু করবে, আর হিট হলেই আপনি ধরে ফেলতে পারবেন যে এই লোকটাই খারাপ। ক্লিয়ার? এভাবে করে দেখবেন, এ যেহেতু কারেন্টটা শুধু এর কাছে পাস হচ্ছে না, পাস হচ্ছে এর কাছেও, পাস হচ্ছে এর কাছেও, পাস হচ্ছে এর কাছেও, তো সো যেই খারাপ হবে সেই ধরা দিয়ে দিবে। ক্লিয়ার কিনা? এবং ডিসপ্লের ভিতরে আপনি দেখবেন যখনই কোনো পার্টস লিকেজ বা শর্ট থাকবে, কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ, হ্যাঁ কারেন্ট কি দেখাবে, হাই,
ভোল্টেজ কি দেখাবে? লো, ক্লিয়ার? এইভাবে আপনি চেক করতে পারবেন। এখন এটা করার উদ্দেশ্য কি? আপনি জানেন যে এই এই কয়েলের আগে আমার ফ্যাক্টর হতে পারে, কারণ কয়েলের এদিকে আমাদের ভোল্টেজ নাই। আপনি কয়েলটা আর একটা কাজ করেন না, কয়েলটাকে ডিসকানেক্ট করে দেন, কয়েলটা উঠাই ফেলান। তাহলে পার্ট নাম্বার ওয়ান এটা দুভাগ হয়ে গেল, এটা দুভাগ হয়ে গেল। যখন কয়েলটা উঠাই ফেলবেন তখন অনলি ফর দুইটা ক্যাপাসিটারের সাথে এই সম্পর্ক আরো ইজি। এক নাম্বারে কি শর্ট আছে কি নাই, দুই নাম্বারে শর্ট আছে কি নাই, যে কোনো একটা সাইডে শর্ট, যে কোনো দুই সাইডে শর্ট হবে না, একটা সাইডে শর্ট, তাই না? এই নেগেটিভের সাথে আপনি দেখবেন কোনটা শর্ট, নেগেটিভে একটা মিটার লাগাবেন, এই মিটার মিটার একটা নেগেটিভ একটা পজিটিভ, নেগেটিভটা সোজা নেগেটিভে আর পজিটিভ দিয়ে একবার এই মাথা আর একবার এই মাথা লাগাবেন। যেই মাথায় আপনাকে কন্টিনিউটি দিবে, ভিপ করবে, সেই মাথাতেই শর্ট। আর ওই মাথাতে যখন শর্ট হবে পাওয়ার সাপ্লাইয়ের পাতা তখন ওই জায়গায় লাগা দিবেন। ক্লিয়ার না? এই হচ্ছে যে ক্লাস ট্রাবল শুটিং ঠিক এইভাবে করানো হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসে আস্তে 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 প্রত্যেকটা ক্লাস নিয়ে আমরা বুঝতে যাব। কারুল ভাই নিয়ে আমার টেনশন, জুবর ভাই মার্শাল্লাহ ধরে ফেলতেছে কিভাবে ক্লাস হবে বা